দূরে আছে, হবে না। ও না, এসছে, ভালো এসছে। ও ভাই, পুরো সাইফাই লাগছে। হেই, হ্যালো এভরিওয়ান। তো কেমন চলছে সবার জীবন? আশা করি ভালোই চলছে। আজকে আবার চলে এসেছে একটা নতুন পিওভি ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকছে ময়দানে ভোরবেলার কিছু শর্টস। তো চলো, সময় নষ্ট না করে ভিডিওর মধ্যে ঝাঁপিয়ে পড়ি। দেখ একবার ভেতর টাওয়াই, মনে হচ্ছে পুরো সমুদ্র নিচে নেমে যাবো ভাই, হারিয়ে যাবো ভেতরে। তো কিছুটা এরকম আনন্দ হয় যখন কলকাতা স্ট্রিট ফটোগ্রাফারসরা এরকম ময়দানে এসে ফগ দেখতে পায়। এই ছবিটা তোলবার সময় চেষ্টা করছিলাম যাতে কোনোভাবে একটুখানি ছবিটা ইরি বা ড্রামেটিক টাইপের লাগুক, যাতে দেখে একটুখানি হন্টেড হন্টেড ভাইব আসুক। মোটামুটি ছবিটা দেখে ভালোই হন্টেড হন্টেড ভাইব আসছে। তো এটা একটা বেশ সাকসেসফুল ছবি। তো যাই হোক, পরের ছবিতে এগোনো যাক। আমরা যে সময়টায় ময়দানে ছিলাম সেই সময়টাতে এতই কুয়াশা ছিল যে আশেপাশে কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছিলাম না। তো আমার সবচেয়ে ক্লোজেস্ট সাবজেক্ট ছিল অদ্রি। তো অদ্রিকে বললাম যা গিয়ে পোজ দে। করে এইভাবে আমি অদ্রির এই কয়েকটা ছবি তুললাম। যে ফার্স্টের ছবিটা তো ঠিক আছে, ঠিকঠাক হয়েছে, বাট সেকেন্ড আর থার্ডের ছবিটা এগুলো একটু অন্যরকম বা আলাদাভাবে এডিট করেছি। মানে যেতে দেখে মনে একটুখানি মিস্ট্রিটাকে কমপ্লিমেন্ট করছে, মিস্ট্রিয়াস ব্যাপারটাকে। হালকা হালকা আকাশে আলো ফুটছিল, তার সাথে কুয়াশাচ্ছন্ন ময়দান পুরো ম্যাজিক্যাল লাগছিল। তো আমার সাথে ওখানে একটা ম্যাজিক হয়ে যায়, সেটা হচ্ছে কি আমার ফোনের ভিডিওটা কী করে যে বন্ধ হয়ে যায় বুঝতে পারি না, বাট স্টিল তখন আমার ক্যামেরা চলছিল, তো তখন আমি এই ছবিগুলো তুলি। টু বি ভেরি অনেস্ট, এই ছবিগুলো আমার সেই দিনের ফটোবাকে ওয়ান অফ দ্য বেস্ট ছবিগুলোর মধ্যে একটা হয়েছে, জানি না মানে লাকটাই খারাপ আমার। যাই হোক, এই নেক্সট ছবিটা যখন তুলছিলাম দেখলাম যে একটা ছেলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলো, তার মাথার উপর হঠাৎ করে কাকেদের ঝাঁকগুলো কোথা থেকে উড়ে এলো, এসে ঘোরপাক খাচ্ছিলো। তখন আমি অনেকগুলো ছবি তুলি আর এই ছবিগুলোকে পরে স্ট্যাক করে দিয়ে আলটিমেটলি এই ছবিটা তৈরি করি আর পরে সেটাই কালাবরেট করি। তারপর কিছু দূর এগোতেই দেখি সামনে দিয়ে একটা ঘোড়া হেঁটে হেঁটে আসছে। তো ঘোড়াটাকে দেখে বেশ আমার মনে হলো যে হ্যাঁ, একটা ভালো ছবি তোলা যেতে পারে। তখন এই ছবিটা তুলি আর এটাকে এইভাবে এডিট করি। তারপর আরো কিছুক্ষণ ওই জায়গাটা ওয়েট করার পর দেখি ঘোড়াটা পেছন দিকে ঘুরে গেল। তারপর আমি এই ছবিটা ক্লিক করি আর এটাকে তারপর এইভাবে এডিট করি। তো ঘোড়া দেখতে দেখতে ঘোড়ার ব্যাপারে কথা বলতে বলতে হঠাৎ করে কাজাকিস্তান নিয়ে কথা বলতে বলতে সামনে এগোতেই দেখি একটা গাছের নিচে কিছু একটা খুবই মানে অদ্ভুত রকমের একটা ফিগার হাঁটছে। তো এটাকে অদ্রি দেখে বলে কি রে শাকচুন্নি নাকি, তোমরা শুনতে পাবে। তখনই আমি এই ছবিগুলো তুলি আর এডিট করার সময় এমনভাবে এডিট করি যেন খুবই আবছা আবছা, ঠিক মতো দেখতে পাওয়া যাচ্ছে না যে কে ভাই। ভূত তো ভাই, আরো ওরকমই লাগছে। সত্যি বলতে গেলে ওটা অ্যাকচুয়ালি কে ছিল আমরা এখনো জানি না। মানে অদ্রি বলছিল কাছে গিয়ে দেখবার জন্য ওটা কে অ্যাকচুয়ালি, বাট লোকটা যেহেতু আমাদের দিকে আসেনি তো আমরা জানিও না ওটা অ্যাকচুয়ালি লোক ছিল নাকি আমরা ময়দানে ভূত দেখেছি। ভাবছি এটাকে এই এই জিনিসটাকে থাম্বনেইলে ক্লিকবেট করে দিই, বাট না করবো না, চাপ নেই। যাই হোক, তো এগোনো যাক পরের ছবিতে। এই ছবিটা ক্যাপচার করার সময় চেষ্টা করেছি একটা সিমেট্রি বজায় রাখার। তোমরা ছবিটা দেখলে প্রপারলি বুঝতে পারবে যে একটা সিমেট্রি আনার চেষ্টা করেছি আমি। প্লাস এখানে আরও বেশি কন্ট্রিবিউট করছে পেছন দিকের ফগটা, যার জন্য পেছনে কিচ্ছু দেখা যাচ্ছে না, তো আলাদাই লাগছে বেশ। এই ছবিটাও আজকের দিনের ওয়ান অফ দ্য বেস্ট ছবিগুলোর মধ্যে একটা। এই ছবিটাও খুব ভালো এসছে। এই ছবিটা কিন্তু আমি নীলচে কালার গ্রেড করিনি, আমি একটুখানি ওয়ার্ম টোন দিয়েছি এটাই কালার গ্রেড করার সময়। বেসিক্যালি আমি ছবিটাকে একটা হোপ, একটা পজিটিভিটির সাথে কানেক্ট করার চেষ্টা করছি। আর এর আগের যে ছবিগুলো ইরি ছিল সেগুলোকে নেগেটিভলি কানেক্ট করার চেষ্টা করেছি একটুখানি ব্লুইশ আর গ্রিনিশ টাইপের হাইলাইটস দিয়ে। একটু আগে এগোতেই দেখতে পাচ্ছিলাম যে সামনে সব ক্রিকেট খেলছিল, তো এখানে দেখি একজন বোলার বল করছিল। তো ভাবলাম যে বোলারের কিছু অ্যাকশনসের ছবি তোলা যাক, তখন এই ছবিগুলো তুলি। ছবিগুলো ঠিকঠাক এসছে, আমি স্যাটিসফাইড, মোটামুটি ভালোই। এই ছবিটা আমি কেন তুলেছি নিজেও জানি না, আমার জাস্ট মনে হলো যে আমি ফ্রেম পাচ্ছি না ভালো, তখন মনে হচ্ছিলো, বাট অ্যাকচুয়ালি টুকটাক ভালো ফ্রেম পেয়েছিলাম, বাট আমার ছিল ফ্রেম পাচ্ছি না ভালো তাই তুলে নিই এটাও। ছবিটা ঠিকঠাক এসছে, মানে যেরকম আসা সেরকমই আসবে, অফকোর্স কিছু ফ্যান্টাস্টিক আসবে না এই ছবিটা। যাই হোক, এখনো যাক সামনের ছবির দিকে। ভালো ফ্রেম, এই ছবিটা একটা খুবই সিম্পলিস্টিক ছবি। এই ছবিটাতে বেসিক্যালি চেষ্টা করেছি সাবজেক্টকে মাঝখানে প্লেস করার।
একটুখানি নিচের দিক করে এক পুরোপুরি মাছ খায় না। আগের গুলো দেবো না, পরে দিয়ে দেবো। আরো লোক আসছে, মজা হবে। ভেতরটা থাকতে থাকতে বোর হয়ে গেছিলাম, প্লাস সাবজেক্টও সেরকম পাচ্ছিলাম না ইন্টারেস্টিং, তো ভাবলাম রাস্তার ধারটায় চলে আসে, রাস্তা দিয়ে তো অনেক সাবজেক্ট যাওয়া আসা করবে, তো ভাবলাম এখানে ভালো ছবি ক্যাপচার করতে পারবো, তো এই জন্য রাস্তার উপর চলে এসেছিলাম। এই ছবিটাতে আমি একটা খুব উইয়ার্ড কাজ করেছি, সেটা হচ্ছে গিয়ে আমার জানি না কেন মনে হচ্ছিলো যে দু সাইডে দুজন লোক যারা ছিল তারাই যেন থাকলে ভালো আসবে, তো আমি মাঝখানে যে মেয়েটা ছিল তাকে সরিয়ে দিয়েছিলাম লাইট রুমের স্পট রিমুভাল দিয়ে। তারপর দেখলাম যে না, ঠিকঠাক সিমিট্রিটা এসছে, তো ব্যাস আমি স্যাটিসফাইড, ফোকাস। এরপর দেখি কিছুক্ষণ ওয়েট করার পর একজন সাদা জামা পরে হাঁটতে হাঁটতে আসছে সামনের দিকে, জগিং করছিল বেসিক্যালি, তো তখন এই ছবিটা তুলি। এই ছবিটাও ঠিকঠাক এসছে, নাথিং টু সারপ্রাইজিং, ওই আর কি ঠিকঠাক। তো অদ্রি একটুখানি বোর হচ্ছিল তো বললো যে ভেতর দিকে যেতে একটা ছোট টিলা মতো দেখতে পাওয়া যাচ্ছে, পাহাড় মতো ময়দান, হ্যাঁ আছে, তোমরা যদি যাও তোমরা দেখতে পাবে ওই ছোট্ট টিলা মতো পাহাড়টা। তো ওইখানটা ঢুকতে যাচ্ছিলাম, তার আগেই দেখি এখানে অনেকগুলো গাছ এমনভাবে রাখা আছে যে ফাঁক দিয়ে কেউ হাঁটাচলা করলে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে কিছু ইন্টারেস্টিং ছবি তোলার চেষ্টা করেছি, যেমন দেখতে পাবে এই ছবিটা। ঠিক আছে, আচ্ছা আরেকবার আসছে, গোয়িং গুড, গোয়িং গুড, ওকে চলো আজকের মতো ডান। আমরা আমাদের আজকে দিনের শেষ করবো একটা হাইকিং করে। তো এই ছিল আজকে ভিডিওর জন্য, তোমরা যদি ভিডিওটা এনজয় করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, জানিয়ে দিও কমেন্ট বক্সে তোমাদের কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই, হ্যাভ এ নাইস ডে, রাতে জেগে গুড নাইট আর বাই বাই। মোটা লাগছে না তো? যারা আমার টিন্ডার এইটা পুরো জঙ্গল, ঠিকঠাকই এসছে দেখ।